আজ 17ই জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে এবং বিকেল 4টার পর আপনারা ফল জানতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। এবং সবাই যদি একই ধরনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল জানার চেষ্টা করে তাহলে কিন্তু সার্ভার ডাউন হতে পারে। তাহলে আপনি কিভাবে দ্রুত আপনার ফল জানতে পারবেন সেটি আমি দেখাবো এই ভিডিওতে। তো প্রথমে আমাদের চলে যেতে হবে exametc.com এই ওয়েবসাইটে এবং এটি স্ক্রল করবেন। স্ক্রল করার সাথে সাথে নিচে দেখবেন একটি লিংক আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং নিচে দেখুন লেখা আছে প্রি রেজিস্ট্রেশন ওপেন। আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ এসে যাবে এবং সেই পেজটিতে আপনি দেখতে পাবেন তিনটি অপশান আছে, ফোন নাম্বার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। একটি অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে দিতে হবে যেখানে SMS যাবে, তারপর আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করতে হবে, করেই আপনাকে প্রি রেজিস্টার করে দিতে হবে। প্রি রেজিস্টার করে দিলে কী হবে, বিকেল 4টার পর রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই ওই মোবাইল নাম্বারে কিন্তু সরাসরি রেজাল্ট চলে যাবে আপনার মোবাইলে। আপনাকে আর কিছুই করতে হবে না, শুধু এইখানে এসে একবার রেজিস্টার করে দিয়ে চলে যান। বিকেল 4টার পর রেজাল্ট প্রকাশিত হলে অটোমেটিক্যালি আপনার মোবাইলে কিন্তু SMS চলে যাবে। অবশ্যই ফোন নাম্বারটি অ্যাক্টিভ হতে হবে, যেটা এখনও অন আছে, যেখানে খুব সহজেই কিন্তু SMS যেতে পারে। সেরকম একটি ফোন নাম্বার এখানে দেবেন এবং খুব সহজেই কিন্তু 4টার পর রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানে আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে হচ্ছে না, সরাসরি এখানে এসে রেজিস্টার করে দিন এখন এবং 4টার পর সরাসরি মোবাইলে রেজাল্ট পেয়ে যাবেন। এছাড়া আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন WBCHAC রেজাল্ট 2020 এবং এটি সার্চ করার পর আপনাকে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন দেখাবে। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে ওপেন করার সাথে সাথেই আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে। এরপর আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করে নেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার সাথে সাথেই আপনি কিন্তু সাকসেসফুলি লগ ইন করে নেবেন। এরপর আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে এবং এখানে দেখাচ্ছে যে 4টার পর থেকে এখানে কিন্তু রেজাল্ট আপনি জানতে পারবেন। 4টার পর সরাসরি এখানে রোল নাম্বার দিয়ে আপনি রেজাল্ট জেনে নিতে পারবেন। তাহলে দেরি না করে অ্যাপসটিকে প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নিন।